নেতারা যতদিন পর্যন্ত নির্বাচন হবে না তার আগে আপনাকে সালাম দিবে, আপনাকে তো সালাম দিবে, আপনার তিন বছরের বাচ্চা কেউ দেখলে সালাম দেয়, কথা ঠিক না? তিন বছরের বাচ্চারাও সালাম দেয় না? বাবু তুমি কেমন আছো, আসো আমার কোলে, তুলে না? নির্বাচনের পরের দিন ওই বাবুর দাদা আছে যার বয়স 70 বা 80, চেয়ারম্যান সাহেবের ঘরের সামনে দাঁড়ায় থাকবেন, সকাল বাজে 11টা 12টা বেজে গেছে, তার যে পিএস আছে আপনাকে বলবে মুরব্বি বিকাল বেলা আসবেন, চেয়ারম্যান সাহেব তো ঘুমাইছে অনেক রাত করে, 12টার আগে সে ঘুম থেকে জাগে না, বলে না এরকম? বলে না? নির্বাচনের দিন ঠিকই ঘুমায় না, নির্বাচনের পরের দিন থেকে তার রুটিন হলো সে 12টা পর্যন্ত ঘুমায়। কিন্তু বাবারে, তোমার যখন নির্বাচন শুরু হয়েছে তোমাকে দেখেছি রাত 12টার পরে বাড়ি বাড়ি ঘুরতে, মানুষের পায়ে ধরতে, মানুষের সাথে সম্মান করতে, সালাম দিতে, শুধু মানুষকে সালাম দেও নাই, কুয়াশার দিনে খেজুর গাছকেও এই সকল নেতারা সালাম দেয় না? অনেক ঘটনা আছে মানুষ মনে করে রাতে সালাম দেয়, কারণ কোন বেয়াদবি হয়ে যায় সবাই সালাম, ছোট বাচ্চাকেও সালাম, বড় বাচ্চাকেও সালাম, কিন্তু ভোট দেওয়ার পরের দিন আর বলে না কালাম, সালাম দিব দূরটা কতই করে, আপনাদের দিকে এরকম আছে নাকি? সারা দেশে এরকম আছে, এটা কেয়ামতের আলামত। আল্লাহর রাসূলের একটা কথাও মিথ্যা হতে পারে না, মিথ্যা বলার কোনো সম্ভাবনাই নাই, সন্দেহ করার সুযোগই নাই, এটা হলো কেয়ামতের আলামত। কারণ এই সকল মুনাফিক মার্কা নেতারা সকল আসনে এখন বসে গেছে, ভালো মানুষের কোনো মূল্য না। আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের আলামত হলো তিনটি, কয়টি কয়টি? ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা, এই যে তিনটি আলামতের কথা বললাম, এই তিনটা আলামতই বর্তমান সময়ের অনেক নেতার মধ্যে পাওয়া যায়। যখন কথা বলে মিথ্যা বলে, নেতারা মিথ্যা বলে না, আমি এটা করবো ওইটা করবো, ক্ষমতা যাইতে চাইলে আমি এটা করবো, যেটা করা যায় না ওইটাও করবো, তার যে ক্ষমতা নাই, চেয়ারম্যানের যে কি ক্ষমতা আছে বা মেম্বারের কি আছে, যেটা নাই আপনার মেম্বারের কি ক্ষমতা আছে যে এই ক্ষীণ নদীর উপরে আপনার ব্রিজ করার জন্য কথা বুঝে বলবেন, ক্ষমতা আছে, তাহলে আমিও চেষ্টা করবো ব্রিজ করার জন্য। মুনাফিকের আলামত হলো তিনটি, কয়টি? যখন কথা বলে মিথ্যা বলে, আর যখন প্রতিশ্রুতি দেয় ভঙ্গ করে, মানুষের সাথে প্রতিশ্রুতি দেয় আমি এইটা করব এইটা করব, কিন্তু আসলে কাজের বেলা করে না। আমাদের এই দেশটা এখন অনেকটা উন্নত হয়েছে, আজ থেকে 20 বছর আগেও মানুষ কিন্তু খুবই গরিব ছিল, জীবন মান অনেক নিচে ছিল, কথা বলেন ঠিক কিনা? সাতক্ষীরার একটা ঘটনা আমার এক বন্ধু আমাকে বললেন, শোনা কথা না, আমি সাথে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, যখন পড়েছি সরাসরি একসাথে থাকতাম, বলে যে বন্ধু আমার বাড়ি সাতক্ষীরা, ওদিকে আরো গরিব মানুষ, তো চেয়ারম্যান নির্বাচন আসলো, মেম্বার সাহেব দাঁড়াইছেন, উঠান বৈঠক হয় না, উঠান বৈঠক হইতো, কিন্তু আগের দিন এগুলো বেশি হতো, আজ থেকে 20-25 বছর আগের ঘটনা এটা, তো উঠান বৈঠকে এসে মেম্বার সাহেব আসলেন, আমাদেরকে 7-আপ খাওয়ালেন, কোকা কোলা 7-আপ যেটা, তো খাওয়ানোর পরে এই বৈঠকে 20-25 জন যারা ছিলেন, উঠান বৈঠকে লোক মোটামুটি কমই হয়, খুব বেশি না, সবাইকে কোকা কোলা দিলেন, খাওয়াইলেন, খাওয়ার পরে বললেন যে আমাকে এবার সবাই আপনারা ভোট দিবেন, যারা মেম্বার ভোট দিবেন মেম্বারই, আমি মেম্বার হিসাবে প্রতিষ্ঠিত হলে আপনাদের যে কোনো দাবি দাওয়া আমি পূরণ করব। বলল ঠিক আছে, আমরা গরিব এলাকার মানুষ, আমাদের তেমন কোনো দাবি দেওয়া নয়, একটা দাবি আছে, কয়টা দাবি? একটা দাবি, দাবিটা কি? বলে যে এই যে আজকে আপনি আমাদেরকে, মহিলারা বলছেন এটা, আজকে আমাদেরকে 7-আপ খাওয়াইছেন, এই যে 2 লিটার করে আপনি কুক নিয়ে আসছেন, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে একটা করে 2 লিটার কুক আপনি পৌঁছে দেবেন, বেশি তাপ, এটা দাবিটা খুব বড়, 2 লিটার কুক দিবে মেম্বার সাহেব বলছে, মেম্বার সাহেব আচ্ছা ঠিক আছে, নির্বাচনে পরে দিবে, সে সময় পাশ করলে দিবে কথা বলছে, তো কুক যে খাওয়াইলো ওটা ওদের ভালো লাগছে, গ্রামের মানুষ তো ছোট দাবি করছে যে সকল ঘরে একটা করে কুক পাঠাবেন 2 লিটার বড় দেখি, ওকে নির্বাচনে পাশ করেছে, মাস যায় বছর যায় আর খুশ নেই, 5 বছর পরে পরে তো আবার নির্বাচন হবে, যখন খুব কাছে চলে আসছে তখন তো আবার আশা লাগবে, এখন তো ওটা মনে আছে জনগণের,
কুপ্তা খাওয়ার না। আচ্ছা যখন আসছে ওর চেলা চামুন্ডা আছে না, বলছে তোমার নেতাকে কিন্তু এবার আর ভোট আমরা দেব না, কুক কিন্তু এখন খাওয়াই নাই, আমরা কিন্তু ভরি নাই, কি বলেন? ভুলে গেছি তো আমরা, এরকম বিষয় না, আমি নেতার সাথে বলবো, নেতার কাছে গেছে পরে দেবে। যাওয়ার পরে উনি বলেছেন কি করা যায়, কুক তো এখন, আগের কথা বলছি 25 বছর আগে টাকা এত ছিল না, এখন যেমন টাকার ছড়াছড়ি আগে এটা ছিল না। বললো যে এত বাড়িতে একটা করে কুক দিলে তো আমার অনেক টাকা চলে যায়, তাই না, অনেকগুলো খানা, তা কি করা যায়? তো বললো যে খুব কয়েকটা আনো তুমি, কয়েকটা আনার পরে পানি দিয়ে মিক্সার করে দিয়ে দেবো, আর কিছু শরবতের মতো চিনি দিয়ে দিয়ে দিলাম একসাথে, ওটা কুকের মতো হয়ে যাবে, ওরা বুঝবে না তো, বোতল এরকম আনলেই হবে কিছু, তাই না? তাই করলো সে, করে 2 লিটার করে বানিয়েছে। বানানোর পরে আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে একটা করে পাঠিয়ে দিচ্ছে, পাঠিয়ে দেওয়ার পরে মহিলারা তো কুক খাচ্ছে, কুক যখন বোতলটা খুলে তখন কিন্তু একটা শব্দ হয়, শব্দ হয় এরকম, এটা কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের, খুব মজা লাগে। এটা যখন খুলতে গেছে ওটা শব্দ হয় না, চার এক মহিলা আছে না অনেকে বুঝে ভালো হয়, বলছে কুক তো খাইলাম কিন্তু শব্দ যে হলো না, এটা তো সত্যিকারের কুক না, এটা 2 নম্বর কুক ধরে বলছে, বোঝার নাই কাহিনী কিন্তু বইটা গেছে, বোট কি সে পাবে এরকম 2 নম্বরে কিন্তু মানুষের সাথে নেতারা অহরহ করে যাচ্ছে, যাচ্ছে। আমার আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের আলামতি তিনটা, সর্বশেষ হলো যখন তার কাছে আমানত রাখা হয়, এই আমানতের খেয়ানত সে করে, আমানতের খেয়ানত করে, কোন জিনিস তার কাছে আসলে সেটা যথাযথভাবে সে আদায় করে না। এই নেতাগুলোর কাছে সরকার থেকে যে টাকাগুলি আসে, যে গম আসে, চাল আসে, অন্য অন্য সুযোগ সুবিধা জনগণের খেদমতের জন্য আসে, তার উচিত ছিল তার কাছে এটা আমানত আসে, এই জিনিসগুলো মানুষের দরজায় উমরের মতো সেবক হয়ে পৌঁছিয়ে দেওয়া, এটা দরকার ছিল না, এই আমানত সে ভঙ্গ করলো। আমানত সে ভঙ্গ করলে যে শীতের কাপড় চলছে, কম্বল পাচ্ছে সবার জন্যই দিচ্ছে, কিন্তু জনগণ সবাই কম্বল পায় না। ওই যে আমাদের নেতা শেখ মুজিব বলেছিল মানুষ হলো 707 কোটি, কম্বল পাইলাম 7 কোটি, আমার কম্বল গেল কো, কথা তো ঠিকই, সে বলছিল সবাই পাই সোনার কড়ি, আমি পাইলাম কিসের কড়ি? আপনারা বলছেন, আমি বলি নাকি, সবাই পাই সোনার কড়ি, আমি পাইলাম চোরের কড়ি, কথাগুলি মিথ্যা বলে নাই, আল্লাহ ওনাকে রহম করুক, সদরে বলুন আমি, কথাগুলি ভালো বলেছে। আমাদের নেতাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহর রাসূল যখন জীবিত ছিলেন তার সবচেয়েতে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, কে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মদিনার বড় লিডার ছিল। রাসূল যখন মক্কি জীবনে ছিলেন, রাসূল যখন মক্কায় ছিলেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, ওই মদিনার নেতা ছিলেন এই উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি মনে মনে কষ্ট পেয়েছিলেন, নাউজুবিল্লাহ বলুন, সবাই খুশি, সে কষ্ট পাইছে, কারণ কি জানেন? সে ছিল মদিনার রাষ্ট্রে, সে ভাবছিল যে আমি তো প্রেসিডেন্ট হইতাম, রাসূল আসার কারণে আমি প্রেসিডেন্ট হইতে পারলাম না, কারণ হচ্ছে তখন থেকে ফিকশন চলতে, রাসূলের কাছেই থাকতো, বলতো হুজুর আপনাকে সবচেয়েতে বেশি ভালোবাসি আমি, তার জুব্বাটাও ছিল অনেক বড়, তার পাগড়িটাও ছিল অনেক বড়, ইমামের পিছনে যে আসল জায়গাটা এই জায়গাটার মধ্যেই আব্দুল্লাহ ইবনে উবাই দাঁড়াতেন, বুঝতে পারছেন? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তেন, ইমামের পিছনে তো দাঁড়ায় যারা দামি মুসলমান, কথা ঠিক না? যিনি ইমাম না থাকলে যিনি নামাজ পড়াতে পারবেন ওরকম মান সম্পন্ন মুসল্লিরা দাঁড়াবে ইমামের পিছনে, কথা বলেন ঠিক কিনা? এটাই মাসালা, ফিকার মাসালা এটাই, হাদিসের কথা এটাই। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে দাঁড়াতেন, নামাজ পড়েছেন দীর্ঘ 10টি বছর, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই যেদিন মারা গেলেন তার ছেলে ছিল জালিলুল কাদর সাহাবী আব্দুল্লাহ, তার ছেলে কিন্তু ভালো সাহাবী ছিলেন, তার ছেলে কি খুব উচ্চ মাপের সাহাবী ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তার ছেলে আব্দুল্লাহ
দৌড়ে আসলো রাসূলের দরবারে। রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবা ইন্তেকাল করেছে। আমার দুইটা দাবি, নাম্বার এক হলো আমার বাবার জন্য আপনার গায়ের একটা জামা দিবেন, আপনার জায়গায়ের একটা কুর্তা দিবেন, আপনার জায়গের জামাটা দিয়ে আমার বাবার দাফন আমি কমপ্লিট করব। বুঝতে পারছেন? বড় মুনাফিক, কিন্তু ছেলে এসে বলতেছে আপনি একটা জামা দিবেন, এটা আমার ওসিয়ত, আমার বাবাও বলেছে, আমিও বলছি আমি আমার বাবার দাফন করব আপনার গায়ে দেওয়া জামা দিয়ে। কত বড় কথা না? ঠিক আছে, আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে আমি একটা জামা দিলাম, তুমি দাফন করো। আব্দুল্লাহ এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকটা দাবি হলো সেটা আমার বাবার জানাজার নামাজটাও আপনি পড়াবে। কে পড়াবে? সবচেয়ে বড় মুনাফিক, তৎকালীন সময়ের সকল মুনাফিকদের নেতা, কি নেতা, মুনাফিকদের মুনাফিক, তার জন্য রাসূলের জামা হলো, রাসূল নামাজ পড়াবেন। মনে মনে বললেন, আব্দুল্লাহ যেহেতু বলছে আমি নিষেধ করব না, কারণ ছেলে যখন পিতার জন্য জানাজার আবেদন করে, কেউ যদি নিষেধ করে অনেক কষ্ট পাবে, পাবে না? বাপ মারা গেছে আবার একটা দাবি করলো, সেটাও সে উপেক্ষা করছে, এটা হতে পারে না। রাসূল বললেন, ঠিক আছে আমি জানাজার নামাজ পড়ব। রাসূল যখন জানাজা পড়তে যাবেন, যেতে শুরু করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন, ওমর রাসূলের পিছনে জুব্বাটা কাপড়টা টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যাচ্ছেন? এই লোকটা এরকম এরকম ছিল, উহুদের যুদ্ধে আপনার বিরুদ্ধে এই ষড়যন্ত্র গুলো করেছে, 300 থেকে 350 লোক নিয়ে ভেগে গিয়েছে, সদা সর্বদা 24 আওয়ার্স আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, সে আজকে মৃত্যুবরণ করেছে আর আপনি যাচ্ছেন তার জানাজা পড়ানোর জন্য, এটা কেমনে হয়, কেমনে হয়? এমন সময় আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, সূরা তাওবার 80 নম্বর আয়াত, ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মারাতান ফালান ইগফিরাল্লাহু লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একবার কেন? ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম 70 মারাতান তুমি যদি 70 বারও এই মুনাফিকের জন্য দোয়া করো, দোয়া কবুল হবে না। আও লা তাস্তাগফির লাকুম ফালান ইগফিরাল্লাহু লাকুম, কোনদিনও আল্লাহ দোয়া কবুল করবেন না। এই আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, আমাকে সুযোগ দেওয়া হয়েছে, ইখতিয়ার দেওয়া হয়েছে, 70 বার করলেও দোয়া কবুল হবে না, আমি তো 70 বারের বেশিও দোয়া করতে পারি। বুঝতে পারছেন? আল্লাহ আয়াত নাজিল করছে, একবার না, 70 বার করলেও দোয়া কবুল হবে। রাসূল বলতেছেন, ঠিক আছে এটা তো আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন, আমি 70 বারের বেশিও তো করতে পারি, তখন তো কবুল হতে পারে। আব্দুল্লাহর প্রতি মহব্বত, অনেক ভালো সাহাবী, বাবার জন্য জানাজা পড়াইতে বলছি, জানাজা যদি না পড়ায় ছেলেটা তো অনেক কষ্ট পাবে। আল্লাহর রাসূল জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, জানাজা পড়ালেন, রাসূলের কাপড়ও তার গায়ে দেওয়া হলো। জানাজা যখন শেষ হয়ে গেল, আবার জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেলেন, আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, ও নবী ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই মুনাফিকদের মধ্য থেকে যারাই মৃত্যুবরণ করবে, মুনাফিকের গোষ্ঠীর মধ্য থেকে যারাই মারা যাবে, অর্থাৎ যারা মুনাফিক তারা যখন মারা যায় তাদের কোনো লোকের জানাজায় আপনি দাঁড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, তাদের মধ্য থেকে যদি একজন মারা যায় তার একজনের জানাজায় আপনি দাঁড়াবেন না, তাদের জন্য দোয়া করবেন না, মাগফিরাত কামনা করবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, এমনকি তার কবরের পাশে দাঁড়িয়েও দোয়া করবেন না, কবরের পাশেও যাবেন না। এক নাজিল হয়ে গেল, জানাজার পড়ে
তার মানে কি? আগে যেটা বলেছিলেন পরে একেবারে স্ট্রিক্টলি নিষেধ করে দিলেন, না কোনো মুনাফিকের জানাজা আপনি পড়াতে পারেন না। কে বললেন এটা? আল্লাহ বললেন। আল্লাহ এবার একেবারে আল্লাহ রাসূলের আর কোনো সুযোগ নাই পড়ানোর। এজন্য আল্লাহর রাসূল এরপরে কোন লোক মারা গেলে হুযাইফা ইবনে আমান রাসূলের একান্ত সহকারী ছিলেন, পিএস ছিলেন, তার কাছে মুনাফিকদের একটা লিস্ট ছিল। যখনই কেউ মারা যেত আল্লাহর রাসূল তার কাছে বলতেন, ওমরের সময় ওমর জানতেন, ওমর বলতেন হুযাইফা ইবনে আমান দেখো তো আমি ওমরের নামটা মুনাফিকের লিস্টের মধ্যে আছে কিনা। ওমর জিজ্ঞাসা করতেন রাসূল মারা গেলে তোমার কাছে আছে কিনা, হুযাইফা ইবনে আমান বলতেন কি বলেন আমিরুল মুমিনিন আপনি অর্থ পৃথিবীর শাসক, আপনি আমিরুল মুমিনিন আপনার নাম মুনাফিকদের তালিকায় থাকবে, এটা তো হতে পারে না, এমন কথা বলে লজ্জা দিবেন না। আমিরুল মুমিনিন বললেন শোনো হুযাইফা এটা লজ্জার কোনো বিষয় না, যদি আমার নাম থাকে আমি ওমর তওবা করে খালেস ভাবে আমি মুনাফিকি থেকে মুক্ত হয়ে যাব, সুযোগ আছে আমি ভালো হয়ে যাব। কত বড় তাকওয়া ছিল তাদের, মনের কত গভীরতা ছিল, হৃদয়ে আল্লাহর প্রতি কত প্রেম ছিল তাদের দেখুন। আমিরুল মুমিনিন যে রাসূল বলেছেন যে যদি কেউ নবী হতো নবী হতো কে, সেই উমর বলতেছে আমার নাম কি মুনাফিকের খাতায় আছে, হুযাইফা দেখো তো, আর আমরা কোথায় আছি, আমাদের কাজ কোথায়? আমি 2006 সাল থেকে 12 সাল পর্যন্ত প্রাচ্যের ওয়ার্কশপ ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, ওখানে ছিলাম অনেক সময়, আমাদের কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েছি, নামাজের এক ফাঁকে মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা হলো, বললাম ও মুয়াজ্জিন সাহেব আপনাকে দেখার আমার খুব ইচ্ছা। কি বললাম? আপনাকে দেখার কারণ আছে তো, এমনি তো আর ইচ্ছা নেই, তাই না? আপনাকে দেখার আমার খুব ইচ্ছা, আজকে আমার স্বাদ মিঠে গেল, আল্লাহ আমার আশাটা কবুল করে দিলেন। মুয়াজ্জিন বললেন কেন? আমি বললাম শুনেন আমি যখন ছোট্ট ছিলাম তখন অনেকদিন শুনলাম বাংলাদেশে একজন নাস্তিক মারা গেছে, মুনাফিক মারা গেছে, নাম নিচ্ছি না বুঝে নেবেন, মুনাফিক মারা গেছে, না হুমায়ুন আহমেদ তো অনেক পরে মারা গেছে, হুমায়ুন আহমেদ না, নাম নিয়েন না উনি না, মুনাফিক মারা গেছে, মুনাফিক মারা গেল বিদেশে, বিদেশ থেকে যখন লাশটা আনা হয় বিশেষ করে বাংলাদেশে শহীদ মিনারের সামনে রাখা হয়, রাখা হয় না শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার জন্য, তাকে দেখার জন্য, হ্যাঁ তো ওনাকে দেখানোর জন্য শহীদ মিনার থেকে যখন নিয়ে আসা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় মসজিদের পাশে, কারণ তাদের সবাইকে এখানে এসে জানাজা দেওয়া হয় আর জানাজার নামাজটা পড়ান ওই মসজিদের খতিব যিনি থাকেন তিনি। এই কথা যখন শুনলেন নাস্তিক মারা গেছে মুনাফিক মারা গেছে, ওই লোকটা ওই দিনই গাট্টি বুঝা বেঁধে বরিশালের দিকে লঞ্চের মধ্যে উঠে পড়েছে। ইমাম সাহেব বলছে আজকে তো আর মাপ নাই, আজকে তো আবার মুক্তি নাই, জানা যত ইজারটা আমাকে পড়াতে হবে, যেহেতু আমি ইমাম কথা ঠিক কিনা সরকারি ইমাম আমার কোনো মুক্তি নাই। সে কি করছে? বরিশালের লোক ছিল গাত্তি গড়ে সে লঞ্চে যায় উঠে পড়ছে যাতে ব্যাক করার না সুযোগ থাকে, লঞ্চ তো ছাড়লে একবার চলেই যায় তো জানা, তো পানিপথে যাত্রা শুরু করে দিয়েছে। লাশ যখন মসজিদের সামনে চলে এসেছে আমাদের সাররা ফোন দিয়েছে আপনি কোথায়, খতিব সাহেব আপনাকে খুঁজে পাচ্ছি না, জানাজার সময় হয়ে গেছে সবাই চলে আসছে হাজার হাজার মানুষ, আপনি কই? বলল যে আমি অসুস্থ, আমি অসুস্থ, আমি আসতে পারবো না। বলল যে আপনি অসুস্থ কে বলছে? তা আমি অসুস্থ ডাক্তার কইছি, বরিশালে বাসা তো সেই করে বলতেছে মই অসুস্থ আমি আসতে পারবো না। কেন আসতে পারবেন না, কোথায় আছেন? আমি লঞ্চের মধ্যে উঠে গেছি, আমি অসুস্থ বাড়িতে চলে যাচ্ছি, কয়েকদিন থাকার পরে আবার আসবো যদি আল্লাহ সুস্থ করে দেন। যাই হোক চলে গেছে, এখন তো জানাজা পড়াবে কে, কোনো লোক নাই, মুয়াজ্জিন ডরে ভয়েছিল ইমাম সাহেব যেহেতু চলে গেছে আমি যাব কই, আমার তো যাওয়ার জায়গা নাই, কারণ ইমাম চলে গেলে ইমামের দায়িত্ব পালন করে কে, মুয়াজ্জিন।
আমার যাওয়ার কোনো সুযোগ নাই, বড় হুজুর চলে গিয়েছেন, আমাকে থাকতেই হবে। সে ভাবছে ঠিক আছে যাই হোক নাই হোক, আমার রুমে যায় একটা লম্বা ঘুম দেই, আমার রুমে যায় লম্বা ঘুম দেই, জোহরের নামাজের দেরি আছে, খুঁজে না পাইলে সমস্যা নাই, মোবাইলের যুগ তো আর ছিল না। ঘুম দিছে লম্বা, ঘুম দেওয়ার পরে ভাবলো যে কিসের ঘুম, ঘুম কি আর আসে, এত বড় একটা ব্যাপার, ঘুমের বান্দরে শুয়ে রয়েছে, কখনো ঘুমায় কখনো জেগে যায়। এমন সময় দরজার মধ্যে একদল লোক যে করণাচ্ছে, ও মুয়াজ্জিন হুজুর আপনি কই, সবাই দাঁড়ায় রয়েছে জানা জানিয়া, আপনাদের কি খুঁজে পাচ্ছি না। জোর করে যখন স্যার সামনে গেছে ইউনিভার্সিটির, তখন তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে আসলেন, ঘুম থেকে উঠে আসে তিনি জানাজা পড়াতে দাঁড়ালেন, বেচারার তো কিছু করার নাই, চাকরি চলে যাবে, দাঁড়ালেন দাঁড়িয়ে নামাজ।